14 দিনের কঠোর বিধিনিষেধ শিথিলের পর শিমুলিয়া বাংলা বাজার ও পাটুরিয়া দৌলদিয়া ঘাটে বেড়েছে ঘরমুখো মানুষের ভিড়। এদিকে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ, কোথাও কোথাও ছিল তীব্র যানজট। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঢাকা মাওয়া ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাস, ট্রাক, লেগুনা, সিএনজি, মিশুক ও ব্যাটারি চালিত রিক্সা চলছে সকাল থেকেই। শিমুলিয়া বাংলা বাজার নৌপথে বর্তমানে 10টি ফেরি চলছে। ঘাটে যাত্রীর ভিড় কমলেও নদী পারের অপেক্ষায় রয়েছে প্রায় 300 বেশি ছোট বড় যানবাহন। পাটুরিয়া দৌলদিয়া নৌরুটে চলছে 15টি ফেরি, তবে পদ্মার ভাঙনে দৌলদিয়া ঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় লঞ্চ চলাচলে সমস্যা হচ্ছে। মুন্সীগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথে যাত্রীদের স্বাভাবিক ভিড় রয়েছে। এ রুটে 11টি ফেরি চলাচল করছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় 15 কিলোমিটার এলাকা জুড়ে যানজট রয়েছে। পাকুল্লা থেকে এলেঙ্গা পর্যন্ত জটের সৃষ্টি হয়েছে, চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। মহাসড়কের করটিয়া থেকে উত্তরাঞ্চলমুখী যানজট হয়েছে। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ি থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত যানজট হয়েছে। বুধবার মধ্যরাত থেকে শুরু হয়ে যানজট আজও রয়েছে। কঠোর লকডাউন শিথিলের পর গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। রাজশাহীতেও শুরু হয়েছে গণপরিবহন চলাচল। 50% আসন খালি রেখে যাত্রী পরিবহন করা হচ্ছে ট্রেন ও বাসে। রাজশাহী থেকে 7 জোড়া আন্তনগর ও 2 জোড়া লোকাল ট্রেন চলাচল করছে। এসএটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি সাথে আছি সবসময়।